হ্যালো সবাইকে, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন এক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়াল বলবো না, অ্যাকচুয়ালি আমার ভিডিওর মোস্ট কমেন্ট যেটা হয় সেটা হচ্ছে গিয়া, আপনারা যখন বিকাশ কাউকে সেন্ড মানি করবেন সেইখানে আপনাদের কোশ্চেন থাকে যে সেন্ড মানি করব তার নাম্বার পার্সোনাল অর এজেন্ট। হ্যাঁ, সো পার্সোনাল বা এজেন্ট সেটা বুঝবেন কীভাবে? সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। তাহলে আপনি কিভাবে তাকে টাকা পাঠাতে পারবেন? হ্যাঁ, এটাই আপনাদের কিন্তু কোশ্চেন, যেটা কিনা আমি আমার পূর্ববর্তী যে সেন্ড মানি, হাউ টু সেন্ড মানি উইথ বিকাশ, হ্যাঁ, এই ভিডিওতে আমি কিন্তু এক্সপ্লেন ওইভাবে করিনি। সো আমি আপনাদেরকে এখন বলে দেবো যে আপনারা কীভাবে কারো বিকাশে সেন্ড মানি করবেন, সেটা এজেন্ট বা পার্সোনালে। হ্যাঁ, সো ফার্স্টে আপনি একটা সিম্পল একটা ট্রিক্স ইউজ করবেন। ধরেন আপনি কাউকে বিকাশে সেন্ড মানি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তাকে বলবেন যে ভাই আপনার যে বিকাশটা সেটা কি পার্সোনাল অর এজেন্ট। হ্যাঁ, সে যদি বলে আমার এটা পার্সোনাল, ওকে, সে যদি বলে এজেন্ট তাও ওকে। বাট এখন বিকাশের যে নিউ একটা আপডেট আসছে সেটা আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব। সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল বিকাশে ডায়াল পেটে বিকাশ মেনু কোডটা জাস্ট দিয়ে ডায়াল করে দিবেন *247# দিয়ে। দেওয়ার পর দেখেন সেন্ড মানি অপশন, যেহেতু আপনি টাকা সেন্ড করবেন ফার্স্টে জাস্ট 1 দিয়ে সেন্ড করে দেবেন। দেওয়ার পর এখন দেখেন ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে জাস্ট আপনি যাকে টাকা পাঠাতে যাচ্ছেন সেটা হোক আপনার পার্সোনাল হোক তার এজেন্ট নাম্বার, হ্যাঁ, জাস্ট সেই এজেন্ট নাম্বার বা পার্সোনাল নাম্বারটা এখানে সিম্পলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেন্ড মানি করে দিবেন। এখানে আপনার এজেন্ট বা পার্সোনাল সেটা জানার প্রয়োজন নেই। তারপরে যদি আপনি জানেন, এটা আপনার মানে আপনার কাছে থাকবে, বাট এটা তার বিকাশ এখন ভেরি করে না। আপনি জাস্ট সিম্পলি তার নাম্বারটা দিয়ে দিবেন। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 0 দিয়ে দিলাম একটা নাম্বার ডেমো হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট নাম্বারটা দিয়ে দিবেন, তার নাম্বার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, সেটা পার্সোনাল হতে পারে এজেন্টও হতে পারে। আমি কিন্তু ভারে ভারে ব্যাপারটা ক্লিয়ার করার ট্রাই করতেছি আপনাদেরকে, যেটা মোস্ট সবথেকে বেশি কমেন্ট আপনারা করেন। হ্যাঁ, জাস্ট আপনার এটা কিছু দেখতে হবে না, ওইভাবে ওইরকম কোনো কিছু দেখতে হবে না। হ্যাঁ, বাট জানা মানে জেনে রাখাটা বেটার। সেই ক্ষেত্রে আপনি জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিলেন, জাস্ট আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর ইন্টার রেফারেন্স ব্যাপারেও কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছি, যদি আপনারা রেফারেন্স ব্যাপারটা না ক্লিয়ার তাহলে ভিডিওটা দেখতে পারেন। আর তাছাড়াও এখানে আপনি রেফারেন্স আপনার নামটা দিয়ে দিবেন সিম্পলিভাবে, জাস্ট রাতুল দিয়ে দিলাম, একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ, রাতুল রহিম যে কোনো একটা দিয়ে দিলাম। জাস্ট দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট ইন্টার পিন নাম্বার, আপনার এখানে পিন বা পাসওয়ার্ড, হ্যাঁ, পিন যেটা পাসওয়ার্ড সেম, মানে পিন যেটা 1 2 3 মানে যে কোনো একটা হইতে পারে, পাসওয়ার্ড সেটাও 1 2 3 4 যে কোনো একটা কিছু হইতে পারে, সেই পিন বা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনার এখানে সিম্পলি সেন্ড করে দেবেন। আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে উইথ রেফারেন্স, মানে রেফারেন্স জিনিসটা হচ্ছে রহিম, যে রেফারেন্সটা আমি দিলাম সেই রেফারেন্সে আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে 1000 টাকা চলে যাবে, সেটা তার অ্যাকাউন্ট হোক পার্সোনাল হোক এজেন্ট। হ্যাঁ, ব্যাপারটা মনে হয় ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি আপনার এই ব্যাপারটা তারপরে কনফিউশন লাগে, জাস্ট সিম্পলি এত ভাবা দরকার নেই, জাস্ট আপনি আপনার বিকাশ থেকে তাকে সেন্ড মানি করে দেবেন। আপনার তার অ্যাকাউন্টটা কি পার্সোনাল অর এজেন্ট দেখারই দরকার নেই, ঠিক আছে? সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।